প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বারের মতো কেন্দ্রের সরকার গড়তে চলেছে এনডিএ তবে গত দুই নির্বাচনের মতো এবারও বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারেনি তবে এনডিএ দুশো নব্বইটিরও বেশি আসনে জিতেছে আর তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা বার্তা শেয়ার করেন তারা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মিউজু একসে লিখেছেন দু চব্বিশ সালের নির্বাচনে টানা তৃতীয়বারের মতো সফল হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি এবং এনডিএ কে অভিনন্দন তিনি বলেন আমি দুই দেশের উন্নতির জন্য আমরা একসঙ্গে কাজ করতে আগ্রহী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলুনিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন এক্সে লিখেছেন ভোটে জেতার জন্য ও আরও ভালো কাজ করার জন্য শুভকামনা জানাই এটা নিশ্চিত যে আমরা ইতালি ও ভারতকে একত্রিত করে এবং আমাদের দেশবাসীর মঙ্গল সম্পর্কিত বিষয়ে আমাদের বন্ধুত্বকে আরো শক্তিশালী করতে একসঙ্গে কাজ করতে থাকব। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বলেন তিনি ভারতের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে আগ্রহী তিনি বলেন বিশ্বের বৃহত্তম নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদী এবং এন অভিনন্দন তিনি ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন আমাদের দুই দেশের সম্পর্ক আরো জোরদার করতে আমি তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেও তাকে অভিনন্দন জানিয়েছেন তিনি লিখেছেন এনডিএর জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অগ্রগতি ও সমৃদ্ধিতে ভারতীয় জনগণের বিশ্বাস প্রমাণ হয়েছে শ্রীলঙ্কা তার নিকটতম প্রতিবেশী ভারতের সঙ্গে তার অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে তৈরি লোকসভা নির্বাচনে বিজেপি দুশো চল্লিশটি আসন পেয়েছে যেখানে এনডিএ পেয়েছে দুশো বিরানব্বইটি আসন দু হাজার উনিশ সালের তুলনায় এবার এনডিএ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে গত নির্বাচনে এনডিএ তিনশো পঞ্চাশটিরও বেশি আসন জিতেছিল সেবার বিজেপি একাই তিনশো তিনটি আসন পেয়েছিল ব্যুরো রিপোর্ট আর নিউজ